মানুষের জানার কোনো শেষ নেই। পুরো পৃথিবীর সকল মানুষের জানার ইচ্ছে যে আমাদের পৃথিবীর বাহিরেও অন্য কোথাও কি জীবন আছে। তবে এটাও সত্যি যে স্রষ্টার সৃষ্টি মানুষের চিন্তাধারারও বাহিরে। আমাদের পৃথিবীর বাহিরে অন্য কোনো গ্রহে জীবন আছে এমনটা আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি। কিন্তু একটু ভাবুন, আমাদের সূর্য একটি তারা, এবং যে ব্রহ্মাণ্ডের তারা সূর্য, সে ব্রহ্মাণ্ডে এমন হাজারো লাখো কোটি তারা আছে যা আপনি গুনে শেষ করতে পারবেন না। আপনি চাইলে চেষ্টা করে দেখতে পারেন, এই সংখ্যা দশের সাথে বাইশটি শূন্য। এবং শুধু এখানেই শেষ নয়, যত সংখ্যার তারা আমাদের একটি গ্যালাক্সিতে আছে ঠিক তত সংখ্যার গ্যালাক্সিও আমাদের এই ব্রহ্মাণ্ডে আছে, যার সংখ্যা দশের সাথে বাইশটি শূন্য। এটাকে আপনি সহজভাবে বুঝুন, অর্থাৎ অগণিত গ্যালাক্সি এবং তার ভিতরে অগণিত তারা নিয়ে আমাদের এই ব্রহ্মাণ্ড, এবং সেই অগণিত তারার মাঝে একটি তারা আমাদের এই সূর্য। তাই সহজভাবে অনুমান করা যায় যে এই বিশাল ব্রহ্মাণ্ডে পিক্সেলের চেয়েও ছোট আমাদের এই পৃথিবীতেই শুধু জীবন আছে তা তো হতে পারে না। ধরুন মেনেই নিলাম শুধু পৃথিবীতেই জীবন আছে, তাহলে বাকি যে তারা ও গ্যালাক্সি আছে সেগুলো কি স্রষ্টা শুধু রাতে বিদ্যুৎ যাওয়ার পর ছাদে উঠে সেগুলো আমরা মানুষেরা দেখবে বলে বানিয়েছে? আর যদি মেনেই নিই যে আমাদের গ্যালাক্সিতে শুধু পৃথিবীতেই জীবন আছে, তাহলে অগণিত গ্যালাক্সির ভিতরে কোনো না কোনো গ্রহ আছে যেগুলো তাপমাত্রা ও বাকি সব কিছু আমাদের পৃথিবীর মতোই হবে। এটা নিশ্চিতভাবে বলা যায় যে এই বিশাল ব্রহ্মাণ্ডে একটি বা দুটি নয়, হাজারো লাখো কোটি গ্রহ আছে, কিন্তু আমাদের জ্ঞানবিজ্ঞান এতটা বুদ্ধিমান নয় যে আমরা তা বের করতে পারি বা তাদের কাছে পৌঁছতে পারি। কিন্তু হতে পারে কোথাও না কোথাও এমন বুদ্ধিমান প্রাণী আছে যারা আমাদেরকে খুঁজে পেয়েছে। সারা পৃথিবীতে ইউএফও দেখার কথা শোনা যাচ্ছে, তবে তা নিশ্চিতভাবে বিশ্বাস করা যাচ্ছে না। তারপরও কিছু কিছু এমন ঘটনা আছে যেগুলোকে একেবারে অবিশ্বাস করাও যায় না। পৃথিবীর সবচেয়ে টপ সিক্রেট এরিয়া 51 এলিয়েন বিশেষজ্ঞদের থেকে পাওয়া এই ছবিটি ভালো করে দেখুন। এটা একটা মৃত এলিয়েনের ছবি। এরিয়া 51 বিজ্ঞানীদের ভাষ্য অনুযায়ী এই ছবি 1947 সালের, যখন একটি ইউএফওর দুর্ঘটনা হয়েছিল। কোডেক ইতিহাসকারীরা এই ছবির অনুসন্ধান করেন এবং অনুসন্ধানের পর তারা বলেছেন এই ছবিতে কোনো এডিট করা হয় নাই, এটি সত্যিকারের ছবি এবং এটি 1947 সালেরই। 1947 সালে এরকম ছবি কম্পিউটার দিয়ে বানানো সম্ভব ছিল না, কারণ ওই সময় এখনকার মতো কোনো ফটোশপ সফটওয়্যার ছিল না। এই ছবিতে দেখানো এলিয়েনের সাইজ 4 ফুটের মতো, কিন্তু তার শরীরের তুলনায় তার মাথা খুবই বড় দেখা যাচ্ছে। এখন আপনি এই ছবিটিকে দেখুন। এই ছবিতে দেখা যাচ্ছে অনেক বড় এক ইউএফও সূর্যের খুবই নিকটে, এবং এটি সূর্য থেকে তার জন্য পাওয়ার নিচ্ছে। এমনিতেই সূর্য থেকে সোলার প্লায়ার অর্থাৎ সূর্যের আগুনের ফুলকি বের হতে থাকে, কিন্তু নিশ্চিতভাবে দেখা যাচ্ছে এটি কোনো সোলার প্লায়ার নয়। আর আপনি যদি সূর্যের সাথে পৃথিবীর তুলনা করেন, তাহলে পৃথিবী সূর্যের সামনে খুবই ছোট দেখা যাবে, অর্থাৎ এই ইউএফওটি আমাদের পৃথিবীর তুলনায় কমপক্ষে 50 গুণ বড় হবে। এবার চিন্তা করুন যে প্রাণীদের ইউএফও আমাদের পৃথিবীর তুলনায় 50 গুণ বড়, সে প্রাণীরা ঠিক কত বড় হবে? অনুমান করাই যায় যে সেই প্রাণীদের আকার আমাদের উপগ্রহ চাঁদের সমান। যখন আমরা ডাইনোসরের ব্যাপারে পড়ি, তখন অবাক হয়ে যায় যে ডাইনোসর গাছগাছালির চেয়েও বড় হতো। কিন্তু বন্ধুরা, এই ব্রহ্মাণ্ডে আমাদের চাঁদ মামার সমানও প্রাণী আছে, এবং তাদের মস্তিষ্কের সাইজ আমাদের দেশের সমান বড়ই হবে। আর এত বড় মাথা ও শরীর হওয়ার কারণে এগুলো ব্রহ্মাণ্ডের এদিক থেকে ওদিকে ঘুরে বেড়াতে পারে। যদিও চাঁদের সমান বড় প্রাণী আমাদের সূর্য থেকে পাওয়ার চুরি করছে এটা ভাবতেই খুব ভয় লাগছে, কিন্তু আমার মনে হয় না আমাদের মানুষদের কোনো ক্ষতি তারা করবে, কেননা আমাদের গ্রহ তাদের তুলনায় খুবই ছোট। এরা না পারবে তাদের ইউএফও আমাদের গ্রহে নামাতে, এবং না পারবে আমাদের গ্রহে চলাচল করতে। আমরা মানুষেরা তাদের সামনে এত ছোট যে হয়তো খালি চোখে তারা আমাদেরকে দেখবেও না। আমাদেরকে দেখতে তাদের মাইক্রোস্কোপ যন্ত্র লাগবে। হয়তো এই জন্যে আমরা ব্রহ্মাণ্ডের অন্য কোনো গ্রহে জীবনের খোঁজ করতে পারছি না, কারণ এই কাজের জন্য আমরা খুবই ছোট ও কম বুদ্ধিমান। আমাদের জন্য কোনো এক তারা থেকে অন্য তারায় যাওয়ার রাস্তা এতটাই বড় যে কোনো পিঁপড়া বাংলাদেশ থেকে আমেরিকা যাওয়ার সমান, হয়তোবা তার চেয়েও বড় কঠিন। বন্ধুরা,
যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি মহাকাশপ্রেমী হন, মহাকাশ সম্পর্কে বিভিন্ন বিষয় জানার ইচ্ছে থাকলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন। স্রষ্টার সৃষ্টির বিভিন্ন বিষয় আমাদের এই চ্যানেলে তুলে ধরার চেষ্টা করব। আজকের জন্য বিদায় নিচ্ছি, আমি এম স্বপন, দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের প্রতি খেয়াল রাখুন, ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।